আসসালামু আলাইকুম সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই পর্বে আমরা আলোচনা করব ভেরিয়েবল নিয়ে যে ভেরিয়েবল কি কিভাবে আমরা সেগুলো ডিক্লেয়ার করতে পারবো এবং একটা ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করে আমরা কিভাবে প্রিন্ট করতে পারবো এখানে কিছু ভেরিয়েবল ডিক্লারেশনের এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ডেটা টাইপের আমরা জানি বেসিক ডেটা টাইপ হচ্ছে চার ধরনের আপনি যদি ডেটা টাইপ সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমি বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে ডেটা টাইপ সম্পর্কে একটি ফুল ভিডিও দেওয়া আছে যে ভিডিওটি দেখলে আপনার ডেটা টাইপ কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো তারপরে ভেরিয়েবলের ভিডিওটি দেখলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ইন্ট এ ইন্ট মানে হচ্ছে একটা ডেটা টাইপ যে কিনা পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে আর এ হচ্ছে একটা ভেরিয়েবল যাকে আমরা বলতে পারি চলক বা পাত্র একটা পাত্রে আমরা কি করি যদি যেমন একটা চায়ের কাপ যদি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চায়ের কাপ আছে বা একটা মগ গ্লাস আছে যেটাই আপনি বলেন তো এই কাপটা হচ্ছে হলো ভেরিয়েবল এই কাপটা ভেরিয়েবল যেটা কিনা ফাঁকা এবং ভেরিয়েবল মানে হচ্ছে চলক যার মান পরিবর্তনশীল তার মানে পরিবর্তনশীল বলতে আমি যদি এই গ্লাসটাতে বা এই কাপটাতে আমি যদি চা রাখি তাহলে এর ভিতরে চা দ্বারা পূর্ণ হবে আবার আমি চাইলে এর ভিতরে পানি রাখতে পারি তাহলে এর ভিতরের যে মানটা এর ভিতরে যে ভ্যালুটা বা যে এলিমেন্টটা আমি যেটাই বলতেছি কিনা একবার চা একবার পানি তার মানে কি এটা পরিবর্তনশীল এই পাত্রের মানটা পরিবর্তনশীল তাহলে ভেরিয়েবল বলতে আমরা যদি বুঝি তাহলে বলবো যে ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল এখন আমি যদি এখানে কতগুলো বরফের টুকরো ঢালি যেমন পাঁচটা বরফের টুকরো রাখলাম পাঁচটা তাহলে আমি এই পাঁচ সংখ্যাটা গুনতে পারতেছি বা পাঁচটা বরফের টুকরো আমি গুনতে পারতেছি তাহলে এই পাত্রের ভিতরে যে এলিমেন্ট গুলো যে ভ্যালু গুলো যে মানটা রাখা রয়েছে সে মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা কারণ সেটা আমি গণনা করতে পারতেছি ঠিক আছে এটা হচ্ছে হলো পূর্ণ সংখ্যার ভেরিয়েবল রাখলাম আমি এখানে একটা তাহলে এটা পূর্ণ সংখ্যা একটা ভেরিয়েবলের উদাহরণ আবার ফ্লোট ক্ষেত্রে সাপোজ আমি এখানে আড়াই চামচ আমি যদি চাউল রাখি আড়াই চামচ তাহলে ফ্লোট অথবা ডাবলের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন তাহলে দশমিক সংখ্যা যদি আমরা এখানে রাখি সাপোজ আড়াই কি রাখলাম আমরা এখানে আড়াই কেজি মানে আড়াই কাপ চাউল আড়াই কাপ বা ছোট কাপ বলতে পারেন বা আড়াই পট চাউল বা আড়াই কেজি চাউল বা আড়াই সের চাউল যে চাউলই আমি রাখি না কেন আড়াই বা দেড় বা পোনে এক বা হাফ এগুলো হচ্ছে হলো দশমিক সংখ্যা সেই দশমিক সংখ্যা যদি আমরা এখানে রাখি তাহলে এই পাত্রটা তখন এই পাত্রটা হয়ে যাবে তখন ফ্লোট অথবা ডাবল টাইপের ফ্লোট অথবা ডাবল টাইপের আমি যদি বরফের টুকরো রাখতাম তাহলে এই পাত্রটা কি হয়ে যেত পূর্ণ সংখ্যা আর ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা যদি এখানে সাপোজ এ নামক একটা লেটার আমরা সাপোজ এখানে লিখে রাখলাম এ এর ভিতরে রাখলাম তাহলে এই পাত্রটা তখন হয়ে যাবে কিসের ক্যারেক্টার ঠিক আছে আবার মনে করেন এখানে যদি আমি বলি এই যে ক্যারেক্টারটা এখানে মনে করেন এটা হচ্ছে এ সাপোজ এ একটা ক্যারেক্টার তাহলে আমি একটা পাত্রে যেমন এখানে ক্যারেক্টার টাইপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কে আছে কে তার মানে কে একটা ভেরিয়েবল কে কিন্তু এখানে কোনো ক্যারেক্টার বলতে ক্যারেক্টার হিসেবে বোঝাচ্ছে না এখানে একটা কে একটা পাত্র হিসেবে বোঝাচ্ছে আর কে এর ভিতরে আমরা যে এ বি সি ডি বা আমরা জানি যে 256টা ক্যারেক্টার রয়েছে সেগুলো যে রাখবো যেগুলো একটা রাখতে পারবো আমরা জানি কারণ ক্যারেক্টার এক বাইট জায়গা দখল করে একটাই রাখতে পারবো তো সেগুলো হচ্ছে হলো আমার মান তার মানে কে এখানে একটা পাত্র এই পাত্রটা হচ্ছে এখন কে ক্যারেক্টার টাইপের যার ভিতরে আমরা এ নামক একটা অ্যালফাবেট বা জিরো নামক একটা ডিজিট আমরা এর ভিতরে রাখলাম তাহলে এরকমই একটা উদাহরণ দেখেন পরবর্তীতে আমি দিয়েছি যেখানে এ তাহলে কোন টাইপের ডেটা টাইপ হবে যদি এর মান 10 হয় এটা আপনারা ভিডিওটা একটু পজ করে নিন পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করেন যে যেহেতু এ এর ডেটা টাইপ কি হবে এ একটা পাত্র এখানে এ একটা পাত্র তাহলে এর ডেটা টাইপ কি হবে যদি এই গ্লাসের ভিতরে আমরা যদি 10 রাখি একটু ভালো করে ভেবে দেখেন ঠিক আছে আমি জানি অনেকে আপনারা এই উত্তরটা পারবেন ডেফিনেটলি আপনারা বলবেন অনেকে যে এর ডেটা টাইপ হবে তাহলে ইন্টিজার এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন এই লেটারগুলো যেন স্মল লেটারে হয় কিওয়ার্ড অলওয়েজ স্মল লেটারে হয়
কারণ এর একটা কারণ হচ্ছে কেস সেনসিটিভ এর একটা বিষয় থাকে, সেই বিষয় নিয়ে আমি আরেকদিন আলোচনা করব আপনাদের সাথে, কেস সেনসিটিভ বিষয়টা কি, আরেকদিন বলতে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। তাহলে এখানে এ হচ্ছে একটা পাত্র বা এবিসি হতে পারে, এ একটা পাত্র হতে পারে বা টোটাল এবিসি একটা পাত্র হতে পারে। আমি যদি বলি এই গ্লাসটার নাম হচ্ছে, একবার বলতে পারি যে এই পাত্রের নাম এবিসি, আমি বলতে পারি। অথবা যদি আমি এখানে দেই এ, তাহলে এই গ্লাসটার নাম হয়ে যাবে কি এ। এবার আমি আপনাদেরকে বললাম যে এখানে ভ্যালুটা হচ্ছে আমার 10.125, তাহলে বলেন তো এখন এই এ নামক পাত্রটি কোন ধরনের হয়ে যাবে। ভিডিওটি পজ করে আপনারা অ্যানসারটা দিতে পারেন, কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ অবশ্যই এটা হয়ে যাবে ফ্লোট অথবা ডাবল। আমি জানি আপনারা ফ্লোট আর ডাবলের পার্থক্য জানেন, যদি না জেনে থাকেন তাহলে প্লিজ ডেটা টাইপের ভিডিওটি একবার দেখে আসবেন, আইডিয়াটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফ্লোট অথবা ডাবল হচ্ছে এরকম দশমিক টাইপের দশমিক ভ্যালু গুলো পাত্রে রাখে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে কোনো ক্যারেক্টার রাখতাম, সাপোজ আমি ক্যারেক্টার রাখলাম জে, তাহলে জে কোথায় আছে, এ নামক পাত্রে। তাহলে এ নামক পাত্রের ডেটা টাইপ কি হবে বলেন তো, এবার এ নামক পাত্রের ডেটা টাইপ হবে সিএইচ এ আর, কারণ জে হচ্ছে একটা ক্যারেক্টার। আমরা জানি টোটাল 256টা ক্যারেক্টার আছে। চলুন তাহলে একদম কোড ব্লক সফটওয়্যারের ভিতরে যে আপনাদের কিছু এক্সাম্পল দেখাই যে আপনি এই যে ভ্যালুটা অ্যাসাইন করতেছি সেটা কিভাবে করতেছি। আমরা আসলে ক্যারেক্টার এর ক্ষেত্রে ভ্যালু যেভাবে অ্যাসাইন করতেছি সেটা হচ্ছে, এখানে আমি আপনাদেরকে বলেছি যে যদি আমরা কখনো আমরা যদি কোনো ক্যারেক্টারকে অ্যাসাইন করি তাহলে অবশ্যই তার সিঙ্গেল কোটেশন দিতে হবে। আবার এটা ডেটা টাইপ যদি আপনার ডাবল টাইপের হতো, এখানে যেরকম ছিল 10.125, তাহলে এখানে এই কস্টটা আমরা লিখতাম 10.125। যখন পূর্ণ সংখ্যা ছিল তখন আমরা কি করতাম, তাহলে তাহলে পূর্ণ সংখ্যা হলে 10 হলে এখানে এ ইকুয়ালস টু 10, ঠিক আছে। ওকে চলুন তাহলে একটু কিছু এক্সাম্পল দেখা যাক। আমরা যেটা করবো সেটা হচ্ছে কোড ব্লক সফটওয়্যারটিতে চলে যাই, এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করি যেটার নাম দিচ্ছি আমি ভেরিয়েবল। সমাধান হয়ে গেছে, আমি একটু জুম করে নিই, ফাইলটা সেভ করা শেষ। আমাদের ইনক্লুড প্রোটোটাইপটা একটু টাইপ করে নিই, ইনক্লুড stdio.h main, আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা একটু আগে দেখলাম পূর্ণ সংখ্যার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম এ, যার ভিতরে আমরা মান দিয়েছিলাম 10। তাহলে এই ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে যে এ হচ্ছে একটা পাত্র যার মান আমরা 10 দিলাম, এবং এখানে আমি চাইলে 15 দিতে পারি, কারণ আমি আগেই বলেছি যে চলক মানে পরিবর্তনশীল ভেরিয়েবল, তার মানে ভেরিয়েবলের মান পরিবর্তন হতে পারে, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণ যদি দেই আপনাদেরকে, আপনি রিক্সায় একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, ঠিক আছে। তাহলে এখানে রিক্সায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ভাড়া হচ্ছে আপনার 10 টাকা, আপনার ভাড়া হচ্ছে 10 টাকা। তাহলে এখানে যদি বলি আপনি রিক্সা ভাড়া দিচ্ছেন 10 টাকা, তাহলে রিক্সা ভাড়া দিচ্ছেন কত, 10 টাকা। তাহলে রিক্সা ভাড়া হচ্ছে আমার ভেরিয়েবল বা নাম পাত্র, যে পাত্রে আপনি রাখলেন কত টাকা, 10 টাকা। এখন ওই জায়গায় ভাড়া 10 টাকা না হয়ে 15 টাকাও হতে পারতো, 20 টাকাও হতে পারতো, তাহলে এর মানটা হচ্ছে পরিবর্তনশীল। ওকে, তাহলে আমরা পূর্ণ সংখ্যার স্পেসিফায়ার জানি হচ্ছে পার্সেন্টেজ ডি, যারা পূর্বের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানবেন। তাহলে আমরা প্রিন্টএফ করার সময় কিভাবে প্রিন্ট করি একটা পূর্ণ সংখ্যার ভেরিয়েবলকে, প্রথমে প্রিন্টএফটা লিখতে হবে, তারপর আপনাদেরকে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন ধরনের সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছেন। আমরা আইডেন্টিফাই করলাম পার্সেন্টেজ ডি, তার মানে পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি। এখন আমাদেরকে কমা অপারেটর দিয়ে বলে দিতে হবে, কারণ আমার একটা প্রোগ্রামে অনেকগুলো ভেরিয়েবল থাকবে, এ কারণে অবশ্যই আমাকে কমা অপারেটরটা ইউজ করতে হবে, এবং ইউজ করে আমাকে বলে দিতে হবে যে আমি কোন
ভেরিয়েবলের মানটা আসলে প্রিন্ট করতে চাচ্ছি, কারণ আমার আমার একটা প্রোগ্রামে অনেকগুলো ইন্টিজার টাইপের মান থাকতেই পারে। ঠিক আছে, তাহলে আমি এখানে সাপোজ ধরেন আমি একটা এক্সাম্পল স্বরূপ বললাম যে এখানে আমার দুইটা ভেরিয়েবল আছে বি আর এর মান হচ্ছে 20। তাহলে এখন আমি যে পার্সেন্টেজ ডি নিছি, এখন আমি একটা ভ্যালু প্রিন্ট করব, তাহলে কোনটার জন্য কোন ভ্যালুটা প্রিন্ট করব, এর মানটা প্রিন্ট করব নাকি বি এর মানটা প্রিন্ট করব। এই কারণে আমাকে অবশ্যই কমা অপারেটরের পরে বলে দিতে হবে। সাপোজ আমি বলে দিলাম যে আমি এর মানটা প্রিন্ট করব, তাহলে এখানে আমি যদি একটু রান করে দেখাই, প্রথমে আমরা যেটা করব প্রোগ্রামে আমরা আগে বিল্ড করব, বিল্ড করে আমরা লগ করব, যে বিল্ড মেসেজ হচ্ছে আমাদের লগ, এই লগটা পরে আমরা বোঝার চেষ্টা করব আমার প্রোগ্রামে আসলে কোনো ভুল আছে কিনা। তাহলে বিল্ড অপশনে চাপ দিলাম, এখন এখানে লেখা আছে বিল্ড ফিনিশড 0 error 0 warning। এবার যদি আমি একটু রান করে দেখাই আপনাদের, এই যে দেখেন আমি এর ভ্যালুটা প্রিন্ট করছি বিদায়, আমাদের আউটপুট হিসেবে এখানে 15 আসছে। আমি যদি এখানে কমা অপারেটরের পরে বি এর ভ্যালু প্রিন্ট করতাম তাহলে কি হতো একটু চলেন দেখি, 20 চলে আসছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার আমরা তাহলে কিভাবে দুইটাই একত্রে প্রিন্ট করতে চাই? আচ্ছা, আপনি তাহলে পূর্ণ সংখ্যা প্রিন্ট করতেছেন চাচ্ছেন কয়টা? দুইটা। ভালোভাবে খেয়াল করবেন, আপনি দুইটা পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছেন, তাহলে ইন্টিজারও লাগবে কয়টা, আবার স্পেসিফায়ার লাগবে কয়টা? দুইটা। আচ্ছা, সেটাও আমরা বুঝতে পারলাম। এখন কমা অপারেটরের মাধ্যমে কোন কোনটার জন্য, এই প্রথম পার্সেন্টেজ ডি সাপোজ আমি এর জন্য দিতে যাচ্ছি, তাহলে এ এখানেও আবার একটা কমা দিব, তাহলে পরের পার্সেন্টেজ ডিটা কার জন্য, এই যে বি এর জন্য। তাহলে এবার আমরা কয়টা সংখ্যা পাবো? দুইটা সংখ্যা পাবো। চলুন তাহলে দেখা যাক কিভাবে পাই আমরা। এই তো চলে আসছে আমাদের, প্রথমে দুইটা সংখ্যা প্রিন্ট চলে আসলো। ওকে, তাহলে এইভাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ডাবল এবং ফ্লোটের ক্ষেত্রে চেষ্টা করার জন্য, কিন্তু ক্যারেক্টারটা আমি আপনাদেরকে দেখাই দেব। একটা জিনিস বলে রাখি, সাপোজ আমি এখানে এই পাত্রটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পাত্রটা পূর্ণ সংখ্যা, তাহলে আমি যদি এখানে 15.25 দিলাম, চলুন তো দেখি এবার তাহলে আউটপুট কি আসে। আমাদের আউটপুট কিন্তু 15ই আসছে, 15.25 আসে না, কারণ আমরা যে পাত্রে এই দশমিক সংখ্যাটা রাখতেছি সেই পাত্রের যে ডেটা টাইপ সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যার কারণে আমরা সেই পাত্রে দশমিক সংখ্যা রাখলেও সে আমাদের পূর্ণ সংখ্যাটাই প্রিন্ট করবে। অতএব এই কারণে ফ্লোট আর ডাবলারটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, আর ক্যারেক্টারটা আমি এখন আপনাদেরকে করে দিচ্ছি, কেমন? ওকে, চলুন ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে পারি একটু দেখাই আপনাদের। ওকে, ক্যারেক্টার নিতে হবে প্রথমে, আমরা জানি আমরা লিখবো CHER ডেটা টাইপ, কিন্তু আমরা মুখে উচ্চারণ করার সময় করব ক্যারেক্টার। আমি একটা পাত্র নিলাম, সাপোজ নামও দিলাম ভেরিয়েবলের পাত্র, আপনি চাইলে যদু মধু কদু যা ইচ্ছা তাই আপনি ভেরিয়েবলের নাম দিতে পারেন, যা ইচ্ছা তাই, কিছু রেস্ট্রিকশন আছে সেটা আপনাদেরকে বলবো একটা মিনিট পর, কারণ এই এক্সাম্পলটা দেওয়ার পর। তাহলে আমরা লিখলাম এখানে ক্যারেক্টার পাত্র, পাত্র বলতে আমরা যেটা বুঝাই যে বিয়ের পাত্র না, অ্যাজ ইউজুয়ালি যেখানে আমরা কিছু রাখতে পারবো, তাহলে আমরা পাত্র ইকুয়ালস টু কোটেশন দিলাম, এর ভিতরে রাখলাম এ। ঠিক আছে, তাহলে পাত্রর ভিতরে আমরা কি রাখলাম, এ। তাহলে এই আমরা জানি ক্যারেক্টার স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি, তাহলে প্রিন্ট এফ এর ভিতরে অবশ্যই আমাদের ডাবল কোটেশনটা আগে দিতে হবে, ডাবল কোটেশনটা দিলাম, দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে স্পেসিফায়ার, আমি কোন ইসের মান প্রিন্ট করতে চাই, কোন ডাটা টাইপের, ক্যারেক্টার ডেটা টাইপের, এর জন্য পার্সেন্টেজ সি, কোন ভ্যালুটার মানটা প্রিন্ট করতে চাই, পাত্র, তাহলে এখানে দিলাম আমরা পাত্র। ওকে পাই, তাহলে একবার তাহলে আমরা একটু রান করে দেখি, এবার দেখেন চলে আসছে এ। আমি চাইলে এখানে আমরা এবার আমি বলেছিলাম না যে ক্যারেক্টার একটা মাত্র পাত্রে একটা জায়গা দখল করতে পারে, তাহলে চলুন তো এখানে দুইটা ক্যারেক্টার দিয়ে দেখি, এখানে দুইটা ক্যারেক্টার দিছি আমরা, একটা ছিল 1 আর একটা ছিল 2, চলুন তো দেখি তাহলে কি হয়। দেখছেন আমাদের পাত্রে শুধু একটা আসছে, 2, কিন্তু 2 কেন আসলো, কারণ 2 হচ্ছে আপডেট মান, একের পরে 2 আসছে। আবার দেখেন আপনাদেরকে যদি এইভাবে দেখাইতাম যে 2 আগে 1 পরে, একটা কিন্তু এবার পরে আছে, তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করেন তো কি হয়,
দেখতে পাচ্ছেন এবার 1 কিন্তু আপডেট এই কারণে 1 টা পরে যদিও আমি আপনাদেরকে বলেছি যে যদু মধু কদু যা ইচ্ছা তাই ডিক্লেয়ার করতে পারবেন তবু কিছু রেস্ট্রিকশন আছে কিছু রেস্ট্রিকশন আছে বলতে যেটা বুঝাচ্ছি যেমন আপনি এখানে ভেরিয়েবল যদি অনেকগুলো ডিক্লেয়ার করতে চান তাহলে পাত্র 1 পাত্র 2 এভাবে আপনি ডিক্লেয়ার করতে পারবেন কিন্তু এদের মাঝখানে স্পেস দিতে পারবেন না স্পেস দিলে সেটা ভেরিয়েবল হিসেবে গণ্য হবে না হ্যাঁ আপনি চাইলে আন্ডারস্কোর দিতে পারেন এতে কোনো সমস্যা নাই ঠিক আছে ভেরিয়েবলের প্রথমে আমরা যেটা করতে পারবো না হ্যাশট্যাগ বা ডলার সাইন এগুলো আমরা ব্যবহার করতে পারবো না ঠিক আছে তারপরে ভেরিয়েবলের প্রথমে আমরা ডিজিটও ব্যবহার করতে পারবো না যে 1 2 3 এগুলো ডিজিটও আমরা ব্যবহার করতে পারবো না এগুলো হচ্ছে নেমিং কনভেনশনের ভেরিয়েবলের কিছু রুলস এটা আপনাকে অবশ্যই মানতে হবে ঠিক আছে তার মানে কি কি করতে হবে আমরা প্রথমে হ্যাশট্যাগ দিতে পারবো ভেরিয়েবল আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো না তারপরে প্রথমে ডিজিট ব্যবহার করতে পারবো না এই ভেরিয়েবলের মাঝখানে আমরা কোনো স্পেস দিতে পারবো না ঠিক আছে এগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আর চেষ্টা করব ক্যাপিটাল লেটারে ভেরিয়েবল ডিক্লেয়ার না করতে স্মল লেটারে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে ঠিক আছে আরেকটা বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কেস সেন্সিটিভ কিন্তু আজকে নয় আগামী কালকের ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে আমরা আলোচনা করব টিল দেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ